السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 13তম দিন। আমরা আছি হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, আমাদের বইয়ের মুদাফ ইলাইহি মুদাফ সেশন টু। অর্থাৎ আমরা এর আগের ক্লাসেও মুদাফ ইলাইহি এবং মুদাফ পড়েছি। মুদাফ ইলাইহি মুদাফ হচ্ছে দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করা, তার মধ্যে একজন মালিক হয়ে যায় এবং আরেকজন আরেকটা শব্দ মালিকানাধীন থাকে। তো আজকে আমরা সেখান থেকে লাস্ট ক্লাসে যেগুলো পড়েছি সেখান থেকে আমরা কিছুটা রিভিশন করব এবং নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। সম্পর্ককারী এবং সম্পর্কিত, অধিকারী এবং অধিকৃত, মালিক এবং মালিকানাধীন, মুদাফ ইলাইহি এবং মুদাফ, একই বিষয়। আমরা এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে কোনো সম্পর্ক যদি আমরা তৈরি করি তো সেখানে অন্তত দুজন লাগে। একইভাবে আমরা যখন সম্পর্ক তৈরি করবো দুটো নাউনের মধ্যে, তো সেখানেও দুজনের মধ্যে যে সম্পর্কের শর্ত থাকে, যে কোনো সম্পর্কেরই শর্ত থাকে, তো একইভাবে দুটো নাউনের মধ্যে যে আমরা সম্পর্ক তৈরি করবো সেখানেও শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে সম্পর্ককারী, অর্থাৎ যে মালিক সবসময় মাজরুর বা অধিকারী, আর অধিকৃত বা সম্পর্কিত বা মালিকানাধীন আল এবং তানউইন নিতে পারবে না। বিলালের বই, বিলাল হচ্ছে সম্পর্ককারী, সম্পর্কিত হচ্ছে বই। এটাই ছিল আমাদের নিয়ম। আমরা এখন আপনাদের থেকে একটু শুনি। দিলরুবা নাহিদ, আপনি আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি আমরা দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করার নিয়ম যতটুকু শিখেছি সেটা আপনি বলবেন প্লিজ। সম্পর্ককারী এবং সম্পর্কিত দুটো থাকবে। সম্পর্ক তৈরি করতে অন্তত দুজন লাগবে, আর সম্পর্ক তৈরির ক্ষেত্রে সম্পর্ককারী সবসময় মানে মালিক পক্ষ, সে সব মাজরুর হবে, আর সম্পর্কিত যেটা সেখানে আলা আল এবং তানবিন থাকবেন, এটা নিতে পারবেন। আল এবং তানবিন নিতে পারবো, সুন্দর। মালিক পক্ষ, এটা নতুন শিখলাম আমরা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলেন তাহলে আমরা তৈরি করব বিলালের বাড়ি। হ্যাঁ, বিলালের বাড়ি। আমরা প্রথমে বিলাল প্লাস বাড়ি, হ্যাঁ দুইটাই তো একদম বিলাল মানে হচ্ছে, সাধারণ শব্দ। বিলালের আরবি হচ্ছে বিলালুন, আর বাড়ির আরবি হচ্ছে বাইতুন। বাইতুন। এখন বলেন ম্যাডাম, আমরা আমাদের যে সম্পর্ক করার শর্ত আছে সেই শর্ত অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? বিলাল সবসময় তাহলে, বিলাল যেহেতু মালিক পক্ষ সম্পর্ককারী, হুম, সে মাজরুর হবে। তাহলে বিলালুন থেকে মাজরুর হলে কি হবে? বিলালিন। ভেরি গুড, বিলালিন। আর মালিকানাধীন যেটা, সেটা সব সময় সে আল আর তানবিন নিতে পারবে না। তো আল এখানে নাই, তানবিন আছে, তো তানবিনটা আমরা উঠাই দিলে বাইতু একসাথে যদি এখন বলি, প্রথমে তো বিলালুন হবেন, না না বিলালিন না হবেন। না 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 না, এভাবেই হবে। আচ্ছা, তাহলে বাইতু বিলালিন। আমরা যদি বলতাম হামিদের বাড়ি,
বাইতুন হামিদিন, জি জি আবার বলবেন। বাইতু হামিদিন। সুন্দর, হ্যাঁ, মাঝখানে আবার বাইতুল এরকম কিছু হবে না। আচ্ছা আরেকটা না, দেখি, বাইতুন। আমরা দেখি আল্লাহর বাড়ি, আপনি দুইটা শব্দের মারফু রূপটা বলেন। আল্লাহর বাড়ি, একটা শব্দ হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে বাড়ি, হ্যাঁ, আল্লাহ এবং বাড়ি, জি, এই দুটার আরবি বলেন আপনি। আল্লাহ, আর ওখানে হচ্ছে বাইতুন। গুড, তারপরে আমাদের এখন কি করণীয়? আল্লাহি হবে, মানে কেন, মাজরুর করবে, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে হবে কেন, মাজরুর করার জন্য এখানে আল্লাহি হবে। মানে মাজরুরটা কেন হবে? আচ্ছা, এখানে শর্ত হচ্ছে আপনার যে মালিকানাধীন সে সবসময় মাজরুর হবে, মালিকানাধীন সবসময় মাজরুর হবে, যে মালিক আর কি, মালিক পক্ষ হ্যাঁ, অর্থাৎ আল্লাহ হ্যাঁ যেহেতু। মুদাফিলাইহি যেটা, সেটা হচ্ছে জি, মাজরুর হবে, আল্লাহি হলো আর মুদাফ, ওটা হচ্ছে আপনার এখানে তো আপনার তুন হবে না, তাহলে হবে বাইতি, বাইতু, সরি, বাইতু, কেন, কারণ মুদাফ কখনো আল এবং তানবিন নিবে না। মুদাফ আল এবং তানবিন নেবে না। সুন্দর, একসাথে যদি বলি, বাইতু আল্লাহি, একসাথে একসাথে মাঝখানে আল্লাহর যে ওয়াসলা, ওইটা আর তখন পড়া হবে না, একসাথে পড়লে আচ্ছা, তাহলে বাইতুল্লাহি, হ্যাঁ বাইতুল্লাহ। আচ্ছা বাইতুল্লাহি। অনেক ধন্যবাদ, আমরা নতুন শিখবো, আপনি বলবেন, তারপরে আমরা নতুন আরেকজনের কাছে যাব। আপনি বলেন একজন শিক্ষকের বই, এখানে কিছু ধাপ আছে, ধাপগুলো আপনাকে রেখে যেতে হবে, মানে ধারাবাহিকতাটা রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনি বলবেন যে একজন শিক্ষক আরবি কি আর বই আরবি কি, এটার মূল যে আরবিটা সেটা আমরা প্রথমে আনব। আপনি বলেন শিক্ষক আরবি কি শিক্ষক আরবি হচ্ছে মুদাররিসুন, আর বই আরবি? কিতাবুন। ওকে, আমরা তাহলে বই আনলাম, কিতাবুন আনলাম। এখন বলবেন কোন শব্দটা মুদাফ হবে আর কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে। মুদাফ হচ্ছে কিতাবুন, আর মুদাফ ইলাইহি হচ্ছে মুদাররিসুন। এটা হবে আর কি, হ্যাঁ হবে। এখন এখন আমাদের যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী কেমন হবে আপনি বলেন। এখানে হচ্ছে কিতাবি, সরি, কিতাবু, আর এখানে হচ্ছে সবসময় যেহেতু মাজরুর হবে, মুদারিসিন, কারণটা আপনি বলেন, মুদাফ কখনো হ্যাঁ, মুদাফ কখনো তানবিন এবং আল গ্রহণ করবে না, আর মুদাফ ইলাইহি সবসময়, মাজরুর হবে, তো মুদাফ ইলাইহি যদি মাজরুর হয় তাহলে মুদার রিসুন থেকে কি হয়ে যাবে, মুদাররিসিন। আর মুদাফ আল আর তানবিন যদি না নেয়। তাহলে কিতাবু, কিতাব, একসাথে যদি বলি কিতাবু মুদাররিসিন। কিতাব মুদাররিসিন। আচ্ছা দিলরুবা ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিক, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা নাজিয়া ম্যাডাম, আপনি আসবেন প্লিজ, যদি আপনার কোনো অসুবিধা না আসসালামু থাকে। আলাইকুম স্যার। না, আমার অসুবিধা নেই। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এটা বলবেন আল্লাহর বই, আপনি প্রথমে দুইটা শব্দের মূল আরবিটা বলবেন। আল্লাহু বই হচ্ছে কিতাবুন। কিতাবুন, আমরা জাস্ট আলিফ লাম দিয়ে দিলাম, এরকমও আল কিতাবুনটাও হতে পারে, আল কিতাবু নির্দিষ্ট করে দিলাম। এখন আপনি আচ্ছা, বলেন কোন শব্দটা মুদাফ হবে, কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে। আল কিতাবু মুদাফ, মুদাফ আল্লাহু হচ্ছে হবে, মুদাফ ইলা, হ্যাঁ হবে আর জি, কি, এখন হয়নি, হ্যাঁ মুদাফ হবে, মুদাফ জি হবে জি, মুদাফ হবে, আর জি আল্লাহ মুদাফ ইলাইহি হবে। ওকে জি। আচ্ছা এখন বলেন, এখন আমাদের কি করতে হবে, মুদাফ ইলাইহি কে মাজরুর বানাতে হবে, তাহলে আল্লাহি, আল্লাহি আর মুদাফ, মুদাফে যেহেতু আলা তানওয়িন হবে না, সো আলটা চলে যাবে, কিতাবু থাকবে শুধু।
একসাথে যদি বলি, কিতাবুল্লাহি। ওকে। আচ্ছা নাজিয়া ম্যাডাম, আপনি কি এর আগে কখনো কোথাও আরবি শিখেছেন? না মানে স্যার, এটা আমরা যেটা যে ধরনের আরবি শিখছি এই ধরনের? না না, আমি আগে শিখিনি। জি না। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি আর একটা বলেন, শিক্ষক সাহেবের বই। এখানে শিক্ষক সাহেব বলতে আমরা শিক্ষককে নির্দিষ্ট করছি, তো যেহেতু জি নির্দিষ্ট করলে শিক্ষকটি বলা যায় না, তো শিক্ষক সাহেব বললাম আমরা নির্দিষ্ট অর্থে। জি জি আল মুদাররিসু এবং কিতাবুন, আল মুদাররিসু, জি কিতাবুন, এখন জি বলেন কোনটা মুদাফ হবে কোনটা মুদাফ ইলাইহি হবে। কিতাবুন মুদাফ হবে, হুম, আল মুদাররিসু মুদাফ ইলাইহি হবে। তাই যদি হয় তাহলে তাহলে আল মুদাররিসুকে মাজরুর করতে হবে, তাহলে হবে আল মুদাররিসি। আল মুদাররিসি। হুম, আর কিতাবুনটা হয়ে যাবে কিতাবু, একসাথে যদি বলি কিতাবুল মুদাররিসি। কিতাবুল মুদাররিসি। আচ্ছা নাজিয়া ম্যাডাম, আপনার কেউ কি আমাদের সাথে ক্লাস করে, আপনার বোন বা ভাই বা বাবা মা? না না স্যার, কেউ না। আচ্ছা আপনি আমাদের এইটা কার কাছ থেকে শুনেছেন? আমি আসলে আমি আমার পরিচিত একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আগে কখনোই জি আপনি পড়েননি, অনেক সুন্দরভাবে আনসার করেছেন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। অনেক জি ধন্যবাদ। নুসাইবা তুমি আসবা, স্যার, জি স্যার। আচ্ছা দেখো তুমি বলতে পারবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, তুমি দেখো বলতে পারো কিনা, কলম আরবি কি হবে? কলামো। মারফু ফর্মটা পুরোটা বলো, কলামু না কলামুন, হ্যাঁ, কলামো অথবা আল কলামো কলামু, কলামুন অথবা আল কলামু। কলামো। আচ্ছা আর শিক্ষক সাহেব আরবি কি হবে, নির্দিষ্ট হবে শিক্ষক? মুদাররিসু আবার বলবা, নির্দিষ্ট হবে শিক্ষক? আল মুদাররিসুন না, আল আল যদি বলো তাহলে শেষে তানউইন বলা যাবে না, আল মুদাররিসু। আল মুদাররিস। এখন বলো কোন শব্দটা মুদাফ হবে কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে। আল কলামু মুদাফ, আল মুদাররিসু মুদাফ ইলাইহি। আচ্ছা তাহলে তাই যদি হয় তাহলে তারপরে আমাদের কি করণীয় আছে? মুদাফ কখনো আল এবং তানউইন নিবে না। মুদাফ কখনো আল এবং তানবিন নেবে না, তাহলে ওইটা কি হয়ে যাবে? কলামু আর মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি আল মুদারিসি। হ্যাঁ মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয়, হ্যাঁ এটা আল কলামু হলো আর মুদাফ ইলাইহি মাজরুর হলে, একসাথে যদি আমরা এখন বলি আল এটা হবে কলামুল, কলামুল মুদাররিসি। আচ্ছা অনেক ধন্যবাদ নুসাইবা, আমরা এর পরে যাব হচ্ছে। আচ্ছা এখানে আর কে আছেন? আচ্ছা নাহার ম্যাডাম, আপনার সাথে খুবই কম কথা হচ্ছে আমাদের, নাহার ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম আপনি তো অনেক পরে এসেছেন ক্লাস, মানে বেশ কয়েকটা ক্লাস হওয়ার পরে, আপনার কোনো অসুবিধা হচ্ছে? স্যার একটু বুঝতে একটু স্লো হয় এই আর কি স্যার। আচ্ছা আমাদের আগের সব ক্লাসের ভিডিও গুলো ইউটিউবে আছে, আপনি চাইলে আমি লিঙ্ক গুলো দিয়ে দিলে আপনি সেগুলো দেখে আপনার সহযোগিতা যদি হয় সেটার ক্ষেত্রে। জি আচ্ছা জি স্যার, আমি ওগুলো কালেক্ট করেছি স্যার। আচ্ছা এখন আপনাকে আমি কোয়েশ্চন করব এখান থেকে। জি স্যার, ইনশাল্লাহ। ওকে জি প্লিজ, আপনি বলেন বিলাল আরবি কি হবে, বাড়ি আরবি কি হবে? বাড়ি হলো বাইতুল, হুম, বিলাল হচ্ছে বিলালুন। বিলালন। আচ্ছা আমরা বাড়িতে আল যুক্ত করে দিলাম, এখন বলেন বিলালের বাড়ি, এখানে কোনটা মুদাফ হবে এবং কোনটা মুদাফ ইলাইহি হবে? বাইতুল, আল বাইতুল হচ্ছে মুদাফ,
আর বিলালুন মুদাফিলাহি। হবে, এভাবে বলতে হবে, বিলালুন মুদাফিলাহি হবে। আচ্ছা সেটা যদি হয় তার তাহলে তারপরে আমাদের কি করণীয়? মুদাফিলাহিতে আমরা ইয়া করবো, মারফু করব, না, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। সরি মাজরুর, মুদাফিলাহি মাজরুর, হ্যাঁ, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে। আর মুদাফ, মাজরুর মুদাফ হচ্ছে মারফু না? না না, এই দেখেন আপনি একটু যদি বড় করে দেখেন, এখানে দেওয়া আছে, নিচে লিখে দেওয়া আছে, মুদাফ কখনো আল ও আচ্ছা এবং তানউইন নিবে না, আর মুদাফ ইলাইহি আচ্ছা সবসময় মাজরুর হবে। তাই যদি হয় আচ্ছা এখন বলেন, মুদাফ হচ্ছে মাজরুর হবে আর আল নিবে না, না মুদাফ তানবিন নিবে না, আল তানবিন নেবে না, আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে। হ্যাঁ। তাই যদি এখন আমরা তাহলে আরবিটা কি হবে? আর আরবি হচ্ছে বাইতু, মুদাফে হচ্ছে বাইতু, আর বাইতি হবে নাকি না না না, মুদাফ আল চলে গেলে বাইতু, আর বিলালুন বাইতু, যদি মাজরুর হয়, বিলালিন, বিলালিন হবে, এখন একসাথে আমরা কি বলবো? বাইতু বিলালিন। হ্যাঁ আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে আপনার বুঝতে? সরি জি, এরা আলহামদুলিল্লাহ ঠিক আছে, সরি বল। আচ্ছা এবার এটা বলার চেষ্টা করেন, দেখেন, আল্লাহর রসুল, রসুল আরবি বলবেন, আল্লাহ আরবি বলবেন, আগে মূল যে মারফু ফর্মটা আছে সেটা বলেন, রাসুলুন রসুলুন আর আল্লাহ, আল্লাহ। এখন বলেন কোন শব্দটা মুদাফ হবে, কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে? রাসুলুন মুদাফ হবে হুম, আর আল্লাহ মুদাফিলাইহি হবে। হ্যাঁ, তারপরে মুদাফিলাহি সবসময় মাজরুর হবে, হলে আর আল্লাহ কি মুদা হবে? আল্লাহ মাজরুর হবে, মাজরুর হলে কি হবে, মানে এখন তো কেমন উচ্চারণ হবে তখন? ও মাজরুর হলে আল্লাহি, আল্লাহ। আর মুদাফ, মুদাফ কখনো আল এবং তানবিন নেবে না, তাহলে তাহলে রাসুলু, শুধু রাসুলু হবে, একসাথে যদি বলি, রাসুলিল্লাহি, রসু, রাসুলিল্লাহি। না রসুলিল্লাহি কেন বলছেন? আচ্ছা রাসুলুল্লাহি, হ্যাঁ রসুলুল্লাহি, রসুলুল্লাহি। ঠিক আচ্ছা রাসুলুল্লাহি। নাহার ম্যাডাম একটু সময় দিতে হবে, হ্যাঁ, ভিডিও গুলো দেখলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি স্যার, ঠিক আছে, আপনি কি টিচার? সালাম স্যার। আপনি কি টিচার? না স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। আচ্ছা সালাম স্যার। আচ্ছা, ডক্টর ফারজানা শারমিন আপনি আসবেন প্লিজ। আচ্ছা দেখেন, আপনি বলবেন যে আর রসুলু এবং আল্লাহ, এই দুটো শব্দের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে চাই, তো আমরা কিভাবে সম্পর্কটা তৈরি করব? আর রসুলু মুদাফ এখানে আল হবে না, রসুলু থাকবে, আর আল্লাহু এখানে মাজরুর হবে, আল্লাহি হয়ে যাবে, রসুলুল্লাহি। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা তারপরে আমরা যাব হচ্ছে, আর কে আছেন? আচ্ছা ইব্রারুল হক, আপনার সাথেও কথা হয় না অনেক দিন, আপনি বলবেন মানুষের রব, এটা বলার চেষ্টা করেন। মানুষ আরবি আমি আপনাকে হেল্প করি, রব আরবি হচ্ছে রব্বুন, আর মানুষ আরবি হচ্ছে আন্নাস। তো স্যার এখানে রব হচ্ছে মুদাফ এবং আন্নাসু হচ্ছে মুদাফ ইলাই। তো মুদাফ যেহেতু আল এবং তানুইন গ্রহণ করে না, যেহেতু মুদাফ হলো রাব্বু, আর মুদাফ ইলাই যেহেতু মজরুর হবে সেহেতু হবে আন্নাসি। একসাথে যদি বলি, একসঙ্গে যদি বলি তাহলে রাব্বুন নাসি, রাব্বুন নাস। অনেক ধন্যবাদ।
আচ্ছা ফারিয়া ম্যাডাম, ফারিয়া ম্যাডাম আপনি আমার কথা শুনতে পারলে আনমিউট জি করে নিতে হবে। জি 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 স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন ম্যাডাম, আপনি এটা বলতে পারেন কিনা, কদরের রাত, রাত আরবি হচ্ছে, আমি আপনাকে বলি, লাইলাতুন, আর কদরের আরবি ধরলাম আল কদ্রু, আল কদ্রু। এখন আপনি বলেন লাইলাতুল কদর, এখানে কোন শব্দটা মুদাফ হবে, কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে? লাইলাতু হলো মুদাফ, আর লাই আল কদর হলো মুদাফ ইলাইহি, সো লাইলাতুল কদর মুদাফ কিনা? কদর লাইলাতু হলো মুদাফ, আর আল কদর হলো মুদাফ ইলাইহি, আল কদরি, হ্যাঁ শেষেরটুকু বলতে হবে। এই ক্লাসটাতে আমরা পুরোটা বলবো, হ্যাঁ লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি। স্যার আমরা থেমে যাই কেন, লাইলাতুল কদর বলি এটা আয়াতের সময় না? হ্যাঁ, যখন আপনি এমনি সাধারণ কথা বলবেন বা তিলাওয়াত করবেন তখন ওই নিয়মটা। হ্যাঁ, আর এখানে যদি আপনি লাইলাতুল কদর বলেন অসুবিধা নাই, কিন্তু যেহেতু আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো কদরে আপনি র বলছেন, রি বলছেন না রু বলছেন, এটা আমরা শিখছি এই মুহূর্তে। হ্যাঁ, এই যে এন্ডিং, এন্ডিং কেস বা শেষের যে পরিবর্তনটা সেটা আমরা শিখছি, তো এই জন্য শেষে আপনি কি বলছেন সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করব বা বলবো কারোর সাথে কথা, তখন আমরা ওইভাবে, আপনি যেভাবে বললেন ওইভাবে বললে কোনো অসুবিধা নেই। তাহলে লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, হ্যাঁ কদরি, হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আজকের এই বিষয়ের উপরে, না হলে আমরা ক্লাসটা শেষ করে দেব। স্যার আমার একটা বলার আছে। জি প্লিজ। বলছি যে স্যার, যখন মুদাফকে আপনি নির্দিষ্ট করছেন, কিন্তু টোটালি বলার ফর্ম যখন চেঞ্জ হচ্ছে, তাহলে সেই নির্দিষ্টটা পরে আমি বুঝবো কি করে যে এটাকে নির্দিষ্ট করা হয়েছে? আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন। নির্দিষ্ট করছি কি করছি না ওইটা ব্যাপার না, আমি এখানে আমার ইচ্ছা মতো দিয়েছি, কিন্তু আপনি যখন পাবেন তখন নিয়ম মতোই পাবেন। আমি তো এলোমেলো করে দিয়েছি যেন আপনার ওই আল অথবা তানবিনটাকে আপনি সরাচ্ছেন কিনা সেটা চেক করার জন্য, কিন্তু মুদাফে তো কখনোই আল অথবা তানবিন হবে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস জানা গেল স্যার, যেটা যে মুদাফ তো সর্বক্ষেত্রে প্রথমে আসছে। হ্যাঁ, মুদাফ প্রথমে আসবে, জি সেটাই। হ্যাঁ, মুদাফ প্রথমে আসে আর মুদাফ ইলাইহি পরে আসে, মানে আপনি যেটার আরবি করতে চাচ্ছেন সেই দুইটা আপনি যদি বাংলায় লেখেন একসাথে, এরপরে যার যার নিচে তার তার আরবিটা লিখে দিলেই হয়ে যাবে, এমন আর কি। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন, আমাদের জন্য সবকিছু সহজ করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।